আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান ঠিক কোথায় সেটা কিন্তু খানিকটা আমরা অনেক আগেও বুঝেছিলাম, এখনও বুঝছি বারবার সুপ্রিম কোর্টে হেনস্থা নিয়ে। আমি জাস্ট এই ওয়ার্ডটা ব্যবহার করলাম, মাপ চেয়ে নিচ্ছি, হেনস্থা কথাটা বলছি এই কারণে যে সুপ্রিম কোর্টে মানুষ যায় বিচার পাওয়ার জন্য, কিন্তু সুপ্রিম কোর্টে আমরা বারবার হেনস্থা হচ্ছি। উই আর বিং ডিসিভড, ডিপ্রাইভড, আমরা বঞ্চিত হচ্ছি, আমরা প্রতারিত হচ্ছি সুপ্রিম কোর্টে কি। যাই হোক, সরকারের এই বিষয়ে কি স্পষ্ট ধারণা আসুন একটু শুনে নিন। আমার কাছে কিন্তু নেই ভাড়ার শূন্য, মা দুর্গা ভাড়ার ভণ্য ভর্তি করে দেবে আমি আশা করি। রাজ্যের আর একজন মন্ত্রী উনি কি বলছেন আমরা শুনে নিই। আমরা শুধু বলতে চাইছি যে এটা অত্যন্ত সমবেদনশীল একটা রাজ্যের সরকার, এবং তারা কখনো রাজ্যের সরকারি কর্মচারী যারা তাদের বিরুদ্ধে কোনো মনোভাব নিয়ে চলে না। রাজ্যের আর একজন মন্ত্রী উনি কি বলছেন আমরা শুনে নিই। কথা বলে সময় হলে দিয়ে দেবেন, কিন্তু এর মানে এই নয় যে আমাদের আটকাতে হচ্ছে, কারণ যে সমস্ত প্রকল্পগুলো নিয়ে মুখ্যমন্ত্রী চলছেন সেই প্রকল্পগুলোতে তিনি যেভাবে আর্থিকভাবে সাহায্য করছেন তার জন্য হয়তো কোথাও সামান্য একটু অসুবিধা হতে। বুঝতে পারলাম। এবার শাসক দলের বা শাসক দল ঘেঁষা একজন বিবৃতি দিতে এসেছেন, মিডিয়াতে এসেছেন, জানি না উনি চাকরি করেন কি না বা জানি না উনি কী কাজ করেন, ওনার উনি ডিএ দেওয়ার সম্পূর্ণ বিপক্ষে। শুনে নিই উনি কী বলছেন এবং তার সঙ্গে আমাদের ডিএ আন্দোলনকারীদের বাক বিতণ্ডা আসুন আমরা শুনে নিই পুঙ্খানুপুঙ্খভাবে। না, এটা তো সম্পূর্ণ মিথ্যে কথা। এটা লক্ষ্মীর ভাণ্ডারটা চালু হয়েছে কবে, বোধ হয় 2021 সালে, আর আমাদের যে মামলাটা চলছে সেটা হচ্ছে 2009 সালে রোপা নিয়ে। তখন তো এই সরকার ক্ষমতা ছিল না, বর্তমান যিনি মুখ্যমন্ত্রী তিনি তার ঐতিহাসিক উক্তি যে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই, তিনি এটা 2010 সালে বলেছিলেন। তারপরে 2011 সালে কী বললেন, 2011 সালে এসে চেয়ারটা ঘুরে গেল সেই একই, মানে সেই বিধানচন্দ্র রায় থেকে যত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে এসছে চেয়ার ঘুরে যাচ্ছে, কথাটা একই, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। অথচ কেন্দ্রীয় সরকার 2009-এর যে রোপা সেই টাকা ফিনান্স কমিশন, তখন বোধ হয় ত্রয়োদশ কি চতুর্দশ অর্থ কমিশন ছিল, 3.5 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী পদের বেতন ভাতা অফিস খরচ বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দেয়। এটা আমি বারবার আপনাদের চ্যানেলেও বলেছি, অন্য চ্যানেলেও বলেছি, যার জন্যে সরকারি দপ্তরের খামগুলোর ওপরে লেখা থাকে অন ইন্ডিয়া গভর্নমেন্ট সার্ভিস, অন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিস লেখা থাকে না, বা অন মমতা ব্যানার্জি বা ইত্যাদি লেখা থাকে না। এই বিষয়টাই এতদিন ধরে আমরা এই যে আজকে 536 দিন ধরে বসে আছি শহীদ মিনারে, বারবার বলেছি এই কথা এবং তার কোনো জবাব আসেনি। আর যে বাকি যে 3.5 লক্ষ বাদ দিয়ে বাকি যে শিক্ষকদের পদ 6 লক্ষ প্রায় শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত, তার টাকার 60% দেয় কেন্দ্রীয় সরকার গ্যারান্টি নেডের মাধ্যমে, 40% দিতে হয় রাজ্য সরকারকে। লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে 2021 সালে, তাহলে সেই 2009 সালের টাকাটা কোথায় গেল? এইবার আমি অনিন্দ্যবাবুর কাছে একটা ছোট্ট বিষয় নিয়ে আসবো। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিএ চাইবেন না, আমার কাছে টাকা নেই, বিভিন্ন যেটা দেখালেন অনেক আগেকার একটা ভিডিও দেখিয়ে চালিয়ে যাচ্ছেন আপনারা, এখন উনাদের কিছু সংখ্যক সরকারি কর্মচারী, কিছু সংখ্যক, আবার বলছি, ডিএ ব্যাপারটা বোঝেন, ডিএ বোঝেন, ডিএ কাকে বলে বোঝেন আপনি, কাকে ডিএ বলে বোঝেন, এটা কোর্টে, আরে আগে বলি ডিএ কাকে বলে বোঝেন কিনা, দ্বিতীয় কথা, সরকার গেছে কোর্টে, সবার হেরেছে,
অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার বা যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো দেওয়া হবে পরিষ্কার ইঙ্গিত, কিন্তু ডিএ দেওয়া হবে না। আমাদের এখানেই প্রশ্ন যে যে সমস্ত মানবিক কর্মসূচি একজন একটা রাজ্য থেকে নেওয়া হয় সেটা শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেকটা রাজ্য তার নিজস্ব রাজ্যবাসীদের জন্য কিছু কিছু কর্মসূচি পালন করে ফর দি বেনিফিট অফ দেয়ার রেসিডেন্টস। এটা স্বাভাবিক, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যই তার নানা রকম মানবিক কর্মসূচি আছে, এমন নয় যে পশ্চিমবঙ্গ প্রথম। তাহলে সে রাজ্যগুলো কী করে দিয়ে দিচ্ছে? তারা দিয়ে দিতে পারলে আমরা দিয়ে দিতে মানে আমাদের দিয়ে দিতে পারছে না কেন? এবং সবচেয়ে বড় ব্যাপার, আমরা চোর নই, আমরা ডাকাত নই, আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি, সরকারি চাকরিজীবী। আমাদের কাজ ভালো হলে সরকারের প্রশংসা হয়, সরকারের নাম হয়, যতগুলো সরকারের এজেন্ডা, যে সমস্ত কর্মসূচি, যে সমস্ত প্রোগ্রামস, সেগুলো গভর্নমেন্ট এমপ্লয়ীদের মধ্য দিয়েই এক্সিকিউট হয়, নির্বাহন হয়। আর যদি কাজ খারাপ হয় তাহলে রাজ্যের দুর্নাম হয়। অর্থাৎ আমাদের মধ্য দিয়েই রাজ্যের ভালো এবং খারাপ নির্ভর করছে। তো সেই সমস্ত কর্মচারীরা যারা ডিএ পাওয়ার জন্য ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, ডিএ পাওয়ার জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মানে ঘোরাঘুরি করতে হচ্ছে, হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চে ঘোরাঘুরি করতে হচ্ছে, হাইকোর্টের রিভিউ যে পিটিশান করেছিল স্টেট গভর্নমেন্ট, সে রিভিউ পিটিশান থেকেও মানে সেখান থেকেও আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে SLP স্পেশাল লিভ পিটিশান, এও কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্লাই করেছে, আমরা অ্যাপ্লাই করিনি। এবং আমরা দেখছি কীভাবে অভিষেক মনু সিংভিজি শিখণ্ডীর মতো একেবারে স্টেট গভর্নমেন্টের কে নানারকমভাবে বাঁচিয়ে যাচ্ছে একটি মাত্র অস্ত্রে, যার নাম হচ্ছে এক্সটেন্সিভ হেয়ারিং। জানি না এর শেষ কোথায়, কারণ সুপ্রিম কোর্টে সাধারণত দু সপ্তাহ তিন সপ্তাহ অন্তর একটা ডেট পাওয়া যায়। যদি 2023 সাল দেখি তাহলে আমরা বুঝতে পারব। কিন্তু জাস্টিস হৃষিকেশ রায় আসার পর থেকেই এরকমভাবে লেংথি ডেট পাওয়া যাচ্ছে। এগুলো কেন পাচ্ছি, কে পিছন থেকে আড়াল করছে, আমাদের এখন সন্দেহ হচ্ছে। সন্দেহটা কী সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। যাই হোক, আমরা ডি আন্দোলন চালিয়ে যাব যতদিন না পর্যন্ত AICPI মেনে আমাদের আশা পূর্ণ হচ্ছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।